প্রথমে আম থেকে নিয়ে শুরু করা যাক। দেখুন, এখানে কিন্তু প্যাকেটের আম গাছ গোড়ায় মাটি দিয়ে প্রচুর স্টক এখানে রাখা হয়েছে। দেখুন, প্রচুর আম গাছ আলাদা আলাদা। হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছারি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন বর্তমানে শীতকাল চলছে, আর শীতকাল মানে লাগে কিন্তু ফুলের গাছ, যার জন্যে ফুলের একটি নার্সারির সন্ধান করে চলে এসেছি। যে নার্সারিতে এলে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ, ইনডোর প্ল্যান্ট, স্যাকুলেন্ট, ক্যাকটাস, সমস্ত ধরনের ইনডোর আউটডোর সমস্ত কিছু ফলের গাছ সহ এই নার্সারিতে পাবেন। এই নার্সারিটার নাম হলো ঘোষ নার্সারি, আপনার নৈহাটির পাশেই উচ্ছেগড়, একদম রোডের গায়ে রয়েছে এই ফুলের নার্সারি। আর এই নার্সারির ওনারের সঙ্গে কথা বলবো, কোন গাছের কেমন দাম পড়বে, অ্যাড্রেস কীভাবে আসতে হবে, সমস্ত কিছু ওনার কাছ থেকে জানবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দাদা, নার্সারি মালিক তো এখন আপাতত নেই নাকি? আমরা লেবার। লেবার, তা যাই হোক, নার্সারিতে মোটামুটি কলকাতা বা পার্শ্ববর্তী জেলা দিয়ে কোনো দর্শক বন্ধু যদি কেউ আসতে চায়, কীভাবে আসবে নার্সারিতে? এটা সান্ত্রা মোড়, উচ্ছেগড় আর শ্যামনগরের মধ্যেই পড়ে। এখান থেকে DN5 যদি নৈহাটি স্টেশন থেকে আসতে চায়, DN5 ধরলে ডাইরেক্ট এসে সাতরা মোড়ে নামিয়ে দেবে। আর এদিক দিয়ে শ্যামনগরের ওই দিক দিয়ে আসলে টোটো করেও আসতে পারে, উচ্ছেগড় মোড়ে নামিয়ে দেবে, একটু হেঁটে আসতে হবে। উচ্ছেগড় মোড়ের রাস্তার ধারে নার্সারির নাম ঘোষ নার্সারি, কল্যাণী রোডের ওপরেই একদম। আচ্ছা, আর এই নার্সারিতে কি অনলাইন ডেলিভারি আছে? অনলাইন নেই, বললে হয়তো পাঠিয়ে দেওয়া যাবে, পাঠিয়ে দেওয়া যাবে বলে কেমন কিছু। তাছাড়া এখানে মোটামুটি কি কি ধরনের গাছ কালেকশন? ফল ফুল শীতের সময় বেশিরভাগ ফুল থাকে, গরমের সময় হাডি প্লান, জবা টবা সব থাকে, তারপরে টগর সব ধরনের, আর ফলের গাছ সব সময় পাবে। ইনডোর আউটডোর ক্যাকটাস থাকে, ক্যাকটাস আছে, স্যাকুলান ওই সব ধরনের ভ্যারাইটিও আছে, টব সার সব ধরনেরই আছে, সবই আছে, সবই। আচ্ছা, আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 9191233956 73। আচ্ছা, এটা দাদার নাম, এটা দাদার নাম্বার। তাহলে বন্ধুরা, এখন বর্তমানে দাদা নেই, তাও এনাদের দিয়ে ইন্টারভিউটা নিলাম, তা চলুন নার্সারিতে ঘুরে ঘুরে একটু দেখানো যাক। প্রথমে আম থেকে নিয়ে শুরু করা যাক। দেখুন, এখানে কিন্তু প্যাকেটের আম গাছ গোড়ায় মাটি দিয়ে প্রচুর স্টক এখানে রাখা হয়েছে। দেখুন, প্রচুর আম গাছ আলাদা আলাদা ভ্যারাইটি, এক একটা পাই টু পাই লাইন বাই লাইন করে রাখা হয়েছে। দেখুন, এখানে একটি লাইন, পাশে আর একটি লাইন, তার পাশে আর একটি লাইন, তারপরে এদিকে একটি লাইন, প্রত্যেক আলাদা আলাদা ভ্যারাইটি, আলাদা আলাদা কালেকশন, আলাদা আলাদা করে সব রাখা হয়েছে। পরস্পর আমের কালেকশন রয়েছে, প্রচুর আমের কালেকশন রয়েছে এই নার্সারিতে। তাছাড়া কলকাতা পাতি, দেখুন কলকাতা পাতি লেবু, অডেল গাছ, অডেল গাছ, ছোট সাইজের গাছ, বড় সাইজের গাছ, প্রচুর গাছ স্টক করা রয়েছে। আর সামনের দিকটায় তাকালে বুঝতে পারবেন, একটু জুম করে দেখাই আপনাদেরকে, বড় বড় সাইজের আম গাছ, যারা অনেকেই আছেন বড় বড় সাইজের আম গাছ খুঁজছেন বা অন্য ধরনের গাছ খুঁজছেন, তারা এই নার্সারিতে যোগাযোগ করলে আপনারা বড় বড় সাইজের গাছ কানেক্ট করতে পারবেন। তাছাড়া দেখুন, লিচু, লিচু গাছের হাইট কিন্তু ভালোই, বড় বড় সাইজের লিচু গাছ, সম্ভবত বোম্বাই বা মুজাফরপুর হবে। আর নারকেল, নারকেল রয়েছে, আর এই সেই পিঙ্ক কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, পিঙ্ক কাঁঠালও আছে। আর এইগুলো তো দেখে মনে হচ্ছে কাটিমনই হবে, কাটিমন, কাটিমন ম্যাঙ্গো, পাতা দেখে তো মনে হচ্ছে, তা এই ধরনের কাটিমন আম গাছ। তাছাড়া বড় বড় সাইজের লিচু গাছ, দেখুন এ ধরনের লিচু গাছ এই ঘোষ নার্সারিতে রয়েছে। প্রত্যেক গাছ দেখাবো পাই টু পাই, কিন্তু হ্যাঁ, সব গাছের নাম হয়তো বলা সম্ভব না, কারণ এত গাছ ধরে ধরে প্রত্যেক গাছটার নাম সহ বলা মানে প্রচুর লম্বা হয়ে যায় ভিডিও। আর দেখুন, আম গাছ এখানে কিন্তু আমের স্বর্গরাজ্য বললে ভুল হবে না, কারণ যেমন আঠির আম তেমন গ্রাফটিং কলমের আম, প্রচুর আম গাছ রয়েছে, আর প্রচুর ভ্যারাইটি আলাদা আলাদা। এখানে কিছু বাদাম গাছ রয়েছে, দেখুন কাঠ বাদাম, এই বাদাম গাছও আপনারা পাবেন এই নার্সারিতে।
তাছাড়া এখানে সব প্যাকেট করে নিয়ে এসে রাখা হয়েছে আলাদা আলাদা আম গাছ, এগুলো আলাদা করে রাখা হয়েছে, এটা অন্য কোনো ভ্যারাইটি হবে। সব কলমের গাছ দেখলেই বুঝতে পারবেন, এদিকেও রাখা আছে প্রচুর। তাছাড়া দেখুন প্রচুর স্টক, প্রচুর স্টক। তাছাড়া ফলের কি কি গাছ আছে সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো, চলুন। এখানে দেখুন সুবারি গাছ, প্রচুর সুবারি গাছ আছে। এগুলো হচ্ছে সাদা প্যাকেটের সুবারি, আসাম, মনে হচ্ছে আসামি সম্ভবত। আর এখানে বাড়িওয়ান মালটা লেবু গাছ, ভিয়েতনাম লেবু গাছ, এই ধরনের লেবু গাছগুলো পাবেন। তাছাড়া গোলাপ জাম, আবার এদিকে রয়েছে পেয়ারা গাছ, এদিকে আপনার রয়েছে অ্যাসেম্বলি বাতাবি লেবু, রয়েছে আপনার অল টাইম কাঁঠাল গাছ, এদিকে রয়েছে সবেদা, তার সঙ্গে জামরুল রয়েছে, এদিকে আপনার কদবেল। তাছাড়া আর কী কী মানে সব ভ্যারাইটি ফলের গাছ তো আছে, এদিকে কিছুটা রয়েছে আপনার পেয়ারা গাছ, তেজপাতা রয়েছে মশলার মানে তরকারিতে দেওয়ার। তাছাড়া এখানে দেখুন আপেল গাছ, এই দিকটাই যদি নিয়ে যাই আপনাদেরকে, দেখুন চেরি ফল গাছ থেকে নিয়ে শুরু করে আপনার এদিকে লেবু, এটা মনে হচ্ছে আপনার গন্ধরাজ লেবু হবে সম্ভবত, পাতা দেখে তেমনই লাগছে। তাছাড়া করমচা গাছ, এটা মনে হচ্ছে আপনার মামি ছবেদার মতো লাগছে এই গাছটা, মামি ছবেদা এরকম ধরনেরই একটা গাছ হতে পারে সম্ভবত। আর যদিও বা ভুল হয় কমেন্টের মাধ্যমে আপনারা লিখে জানাবেন। দেখুন এখানে কিন্তু রয়েছে আপনার কামরাঙা, বড় বড় সাইজের কামরাঙা। তাছাড়া ছবেদা, আপেল, এদিকে ছবেদা রয়েছে, এদিকে আপনার কাঁঠাল রয়েছে, ওইদিকে তেজপাতা রয়েছে। ফলের গাছ কম আছে কিন্তু ফুলের গাছ বেশি এই নার্সারিতে। এখানে কিছু ড্রাগনও আছে, ড্রাগন। তাছাড়া পলাশ ফুল গাছ, এদিকে আপনার পেয়ারা গাছ রয়েছে, কামরাঙা, বড় বড় সাইজের কামরাঙা রয়েছে, কুলের গাছ আছে, কুল। তাছাড়া দেখুন এখানে কিন্তু রয়েছে আমড়া গাছ, এই মিষ্টি আমড়া, অল টাইম আমড়া গাছ রয়েছে। এদিকে বীজের বেল গাছ, এগুলো হচ্ছে দানার বেল গাছ, দেখুন এই দানার বেল গাছও আছে এই নার্সারিতে। বিশেষ করে আম গাছ, আম গাছের দিক দিয়ে বিখ্যাত, কারণ যেই দিকে তাকাবেন নার্সারিতে ঢুকেই মোটামুটি সমস্ত দিকেই রয়েছে আম গাছ, এবং এত আম গাছ থাকা মানে দেশি বিদেশি সব ধরনের ভ্যারাইটি কম বেশি আপনারা পাবেন। বড় বড় সাইজের নারকেল গাছ রয়েছে এই নার্সারিতে, ছবেদা গাছ তো বড় বড় প্যাকেটের গাছও রয়েছে, বড় বড় সাইজের গাছও রয়েছে, দেখুন একদম রাস্তার ধারেই নার্সারি, দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে। আর বড় বড় সাইজের কালাপাতি ছবেদা, তাছাড়া গন্ধরাজ কালাপাতি ছবেদা, আর লেবু গন্ধরাজ লেবু, তার সঙ্গে কলকাতা পাতি লেবু আছে, এবং ফলের গাছ রয়েছে কম বেশি। যাই হোক নিচের দিকটায় আপনাদেরকে দেখাবো, দেখুন এখানে কিন্তু কিছুটা নিচের দিকে জমি রয়েছে, সেখানেই রয়েছে নার্সারির কিছুটা অংশ। এখানে কিছু ফুলের গাছও রয়েছে, ফলের গাছও রয়েছে, আলাদা আলাদা ভাগ করে রাখা আছে এই নার্সারিতে।